আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব এসএসসি জীববিজ্ঞানের অষ্টম অধ্যায় বৃক্ক বা কিডনি বিকল, ডায়ালাইসিস এবং বৃক্ক প্রতিস্থাপন নিয়ে। বৃক্ক বিকল কেন হয়? কিডনিতে পাথর হলে, কিডনিতে প্রদাহ থাকলে যাকে নেফ্রাইটিস বলে, ডায়াবেটিস থাকলে, উচ্চ রক্তচাপ থাকলে, এই কারণগুলোর কারণে কিডনি ধীরে ধীরে বিকল হয়। আকস্মিক কিডনি বিকল কেন হয়? কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আকস্মিক কিডনি বিকল হতে পারে, যেমন একটানা ব্যথার ওষুধ খেলে আকস্মিক কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকে, মারাত্মক ডায়রিয়া হলে, অতিরিক্ত রক্তক্ষরণ হলে, রোড অ্যাক্সিডেন্টে বা বিভিন্ন অ্যাক্সিডেন্টে কেটে গেলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিডনি বিকল হতে পারে। কিডনি বিকল হলে কি হয়? কিডনি যেহেতু নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো বের করতে পারে না, অর্থাৎ মূত্র তৈরি করতে পারে না, এই জন্য মূত্রের পরিমাণ কমে যায়, রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পায়। ক্রিয়েটিনিন হচ্ছে মাংস পেশিকোষে ক্রিয়েটিন নামক এক ধরনের পদার্থ থাকে, এর বিপাক ক্রিয়ার ফলে ক্রিয়েটিনিন নামক নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হয়, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। যেহেতু কিডনি এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন করতে পারে না, ফলে রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ বৃদ্ধি পায়। ডায়ালাইসিস করাতে হয়। কিডনি বিকল হলে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশন করতে পারে না, ফলে ডায়ালাইসিস করার মাধ্যমে রক্ত পরিশোধন করতে হয়। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি পদার্থগুলো ডায়ালাইসিস করার মাধ্যমে নিষ্কাশন করা হয়। ডায়ালাইসিস কাকে বলে? বৃক্ক সম্পূর্ণ অকেজো বা বিকল হওয়ার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম ডায়ালাইসিস। বৃক্ক যখন অকেজো হয়ে যায় বা বিকল হয়ে যায়, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো বের করতে পারে না, তখন বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধন করা হয়, যাকে বলা হচ্ছে ডায়ালাইসিস। ডায়ালাইসিস মেশিনে কি কি অংশ থাকে? এখানে দেখো একটা ডায়ালাইসিস মেশিন দেখানো হয়েছে, এর অংশগুলো এখন আমরা দেখব। একটি ডায়ালাইসিস টিউব থাকে, এটা হচ্ছে ডায়ালাইসিস টিউব, এই যে পেঁচানো টিউব, এটা ডায়ালাইসিস টিউব। টিউবটির পর্দা আংশিক বৈষম্যভেদ্য, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এই টিউবটির পর্দা ভেদ করে তরলে চলে আসে। টিউবের দুটি প্রান্ত থাকে, এই যে এই এক প্রান্ত আর এটা হচ্ছে আর এক প্রান্ত, এই দুটো প্রান্ত থাকে। এক প্রান্ত রোগীর হাতের কবজে ধমনীর সাথে যুক্ত থাকে, এই যে এটা হচ্ছে ধমনী, অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করছে। ডায়ালাইসিস টিউবের এই প্রান্ত রোগীর হাতের কবজের এই ধমনীর সাথে যুক্ত থাকে এবং অপর প্রান্ত রোগীর হাতের কবজির শিরার সাথে যুক্ত থাকে। ধমনী থেকে রক্ত এখানে পাম্পিং হয় এবং ডায়ালাইসিস টিউবের মধ্যে আসে। এখান থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো টিউবটির আংশিক বৈষম্যভেদ্য পর্দা ভেদ করে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো তরলে মুক্ত হয় এবং বিশুদ্ধ রক্ত এই প্রান্ত দিয়ে রোগীর শিরার মধ্যে প্রবেশ করে। ডায়ালাইসিস টিউবটি একটি তরলে ডুবানো থাকে, যাকে ডায়ালাইসিস ফ্লুইড বলে। এই যে এই পাত্রে ডায়ালাইসিস ফ্লুইড আছে, এই ফ্লুইড প্রয়োজন হলে উপরের দিকে আসবে, অর্থাৎ এখানে আসবে। এই ডায়ালাইসিস টিউবটি একটি তরলে ডুবানো আছে, এই তরলেই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো মুক্ত হবে। আরেক প্রান্ত দিয়ে বর্জ্য পদার্থ বাইরে বের হয়ে যায়, অর্থাৎ এই পাত্রে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো জমা হবে। এই হচ্ছে ডায়ালাইসিস মেশিনের বিভিন্ন অংশ এবং কার্যাবলী। ডায়ালাইসিস করা হয় যেভাবে, সাধারণত ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত পরিশোধিত করা হয়। এই মেশিনের ডায়ালাইসিস টিউবটির এক প্রান্ত রোগীর হাতের কবজির ধমনীর সাথে এবং অন্য প্রান্ত হাতের কবজির শিরার সাথে সংযোজন করা হয়। ধমনী থেকে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত করানো হয়। এর প্রাচীর আংশিক বৈষম্যভেদ্য হওয়ায় ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অন্যান্য ক্ষতিকারক পদার্থ বাইরে বেরিয়ে আসে। পরিশোধিত রক্ত রোগীর দেহের শিরার মধ্য দিয়ে দেহের ভিতর পুনরায় প্রবেশ করে। এখানে উল্লেখ্য, ডায়ালাইসিস টিউবটি এমন একটি তরলের মধ্যে ডুবানো থাকে যার গঠন রক্তের প্লাজমার মতো। এভাবে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থ এবং অন্যান্য বর্জ্য পদার্থ বাইরে নিষ্কাশিত হয়। তবে এটি একটি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া, কয়েক ঘন্টা লাগে এবং খরচও বেশি। সপ্তাহে এক থেকে দুইবার করাতে হয়। যতগুলো ব্যথাদায়ক চিকিৎসা পদ্ধতি আছে তার মধ্যে ডায়ালাইসিস একটি। তবে ডায়ালাইসিস করানোর পরও রোগী অনেকদিন পর্যন্ত সুস্থ থাকতে পারে। কিডনি প্রতিস্থাপন বা কিডনি সংযোজন কাকে বলে? যখন কোনো ব্যক্তির কিডনি বিকল বা অকেজো হয়ে পড়ে, তখন কোনো সুস্থ ব্যক্তির কিডনি তার দেহে প্রতিস্থাপন করা যায়।
তাকে কিডনি প্রতিস্থাপন বা কিডনি সংযোজন বলা হয়। কারো কিডনি বিকল হলে সুস্থ ব্যক্তির কিডনি তার দেহে প্রতিস্থাপন করা যায়, একেই বলা হয় কিডনি প্রতিস্থাপন। একটা কিডনি হলেই কাজ চলে যায়। কিডনি দুইভাবে প্রতিস্থাপন করা যায়, মৃত ব্যক্তির কিডনি যে ব্রেন ডেড অর্থাৎ যে আর কখনো জাগবে না তার কিডনি প্রতিস্থাপন করা যায়। বাংলাদেশে আইনি জটিলতার কারণে নিকট আত্মীয় ছাড়া কিডনি দান করা যায় না, তবে নিকট আত্মীয় কিডনি দান করতে পারে। নিকট আত্মীয় বলতে বাবা মা, ভাই বোন, মামা খালা এদেরকে বোঝায়। তবে মৃত ব্যক্তির কিডনি সে হোক আত্মীয় বা অনাত্মীয় উভয় ক্ষেত্রেই টিস্যু ম্যাসের প্রয়োজন হয়, তবে নিকট আত্মীয় হলে টিস্যু ম্যাস বেশি করে। যখন কোনো ব্যক্তির কিডনি বিকল বা অকেজ হয়ে পড়ে তখন কোনো সুস্থ ব্যক্তির কিডনি তার দেহে প্রতিস্থাপন করা যায়, তাকে কিডনি সংযোজন বলে। কিডনি সংযোজন দুভাবে করা যায়, কোনো নিকট আত্মীয়ের কিডনি অথবা কোনো মৃত ব্যক্তির কিডনি রোগীর দেহে প্রতিস্থাপন করা যায়। নিকট আত্মীয় বলতে বাবা মা, ভাই বোন, মামা খালাকে বোঝায়। মৃত ব্যক্তি বলতে ব্রেন ডেড মানুষকে বোঝায়, যার আর কখনোই জ্ঞান ফিরবে না, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ কৃত্রিমভাবে জীবিত রাখা হয়েছে। মরণোত্তর চক্ষুদানের মতো মরণোত্তর বৃক্কদানের মাধ্যমে একজন কিডনি বিকল রোগীর জীবন বাঁচানো সম্ভবপর হতে পারে। মরণোত্তর সুস্থ কিডনি দানে মানবজাতির উপকার করা যায়। আমাদের দেশেও কিডনি সংযোজন কার্যক্রম সাফল্যের সাথে করা হচ্ছে, তবে আমাদের দেশে আইনগত জটিলতার কারণে রক্তের সম্পর্ক না থাকলে রোগীকে কিডনি দান করা যায় না। এজন্য অনেক সময় রোগী জরুরি কিডনি প্রতিস্থাপন থেকে বঞ্চিত হন। একটি কিডনি কার্যক্রম থাকলে সেটি দিয়ে জীবনধারণ করা সম্ভব, তাই একটি সুস্থ কিডনি প্রতিস্থাপন করে রোগের চিকিৎসা করা যায়। তবে দেখতে হবে যে টিস্যু ম্যাচ করে কিনা। পিতামাতা, ভাই বোন এবং নিকট আত্মীয়ের কিডনি টিস্যু ম্যাচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অস্বাস্থ্যকর জীবনযাপনে, দৈনিক অপর্যাপ্ত পানি পান করলে এবং অন্যান্য নানা কারণে মূত্রনালীর রোগ দেখা দেয়। মূত্রনালীর সংক্রমণ হলে মূত্রনালী জ্বালা পোড়া সহ নানা উপসর্গ দেখা দিতে পারে। আগে ধারণা করা হতো সবার দৈনিক 8 গ্লাস পানি পান করা উচিত, তবে আধুনিক গবেষণায় দেখা যায় পানি পানের স্বাভাবিক মাত্রা লিঙ্গ, কাজের ধরন, শারীরিক অসুস্থতার প্রকৃতি এবং আবহাওয়া ভেদে ভিন্ন হতে পারে এবং প্রয়োজনের অতিরিক্ত পানি পান করা ঠিক নয়, তাই পিপাসা পেলেই পানি পান করা উচিত। মূত্রনালী সুস্থ রাখার উপায়, শিশুদের টনসিল, হোসপাসরা থেকে সাবধান হওয়া উচিত, কেননা সেখান থেকে কিডনির অসুখ হতে পারে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা উচিত। ডায়রিয়া, রক্তক্ষরণ ইত্যাদির দ্রুত চিকিৎসা করতে হবে। ধূমপান ত্যাগ করা এবং ব্যথা নিরাময়ের ঔষধ যথাসম্ভব পরিহার করা উচিত। পরিমাণ মতো পানি পান করতে হবে। সবচেয়ে বড় কথা, নিয়ম মেনে জীবনযাপন করতে হবে। যদি মূত্রনালীকে সুস্থ রাখতে চাই তাহলে এইগুলো মেনে চলা উচিত। সতর্কতা, অনেকে ডায়রিয়া বা বমি ছাড়াই গরমে ঘেমে গেলে, ক্লান্ত অবস্থায় কিংবা তেমন কোনো কারণ ছাড়াই খাবার স্যালাইন পান করে থাকেন, এটি একেবারেই ঠিক নয়। বিশেষ করে বয়স্ক মানুষের বেলায় ডায়রিয়া বা বমি ছাড়া অন্য ক্ষেত্রে অতিরিক্ত খাবার স্যালাইন বিপদ ডেকে আনতে পারে। এমনকি ডায়রিয়া বা বমি হলেও তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মোতাবেক সঠিক পরিমাণে স্যালাইন দিতে হবে। সাধারণ ক্লান্তি বা ঘামের ক্ষেত্রে লেবুর রস এবং সামান্য লবণ মিশ্রিত শরবতই যথেষ্ট। ডায়াবেটিস না থাকলে এতে কিছুটা চিনিও যোগ করা যেতে পারে। তাহলে আমরা দেখলাম যখন তখন স্যালাইন পান করা ঠিক নয়, ডাক্তারের পরামর্শ সঠিক পরিমাণে স্যালাইন দিতে হবে, তবে শরীরের জন্য উপকার নতুবা শরীরের জন্য বিপদ ডেকে আনতে পারে। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো। নতুন নতুন এবং সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।